Ashutosh কত করে দিল আজি কত সময় আছে কি আমরা বলবো আজি শুরু অবসরে কত কিছু খারাপ শুরু হয়ে গেল কিন্তু ভালো ভালো হয়ে গেছে তুই বলতে গেছিস নি আমি কাজ করব সে বলছি আমার ভাই সাক্ষাৎ করব গুরু সতর অপরাধ করি আমি যদি আমি এটা বড় লাগে তো তুই আর অল্প পাই না গুরু শুনছি আত্মীয় গুরু শুনো কথা তো করেছি মন্ত্র মূলম গুরুর বাক্য ধ্যান মূলম গুরুর পাদ পূজা মূলম গুরুর মূর্তি মোক্ষ মূলম গুরুর মূর্তি শুনো আজকের দিনে আমার গুরুজনকে আমি যতদিন সম্মান দিই তাকে আসলে বিক্রি করে নিয়ে দেওয়া যেতেবেলে সংসারে কাপড় অধিক হয়ে মন কমি যায় সেতেবেলে ভগবান দুষ্টমানন্দ্র বিনাশ এবং সাধারণ পরিত্রাণ অর্থাৎ দুষ্ট দমন এবং সাধু দমন নিমিত্ত এই গুরুরূপে প্রবৃত্তি নিয়েছি যেপরিকি ভগবান করলে সকলকে সকালে দিয়ে তার কিছু পরামর্শ এবং শিক্ষিত ଆଦର୍ଶ କର୍ମ କରିବା ପାଇଁ
ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সতেই সমাজ ভ্রমণ করেছেন যাতে ধ্রুবন হইতে ধ্রুবন জন্ম উদ্দেশ্য তসমাদ পরিহার্যার্থে লক্ষণ সচিত মহর্ষি অর্থাৎ যে জাত হয়েছে উপনিশ্চয় মরিল এবং যে মরিযাইছে তার জন্ম হতে নিশ্চয় লাগবে সেথিপাই আমি কিছু আবশ্য কর্ম করিয়া দিল যেভাবে আম জীবন সার্থ হয়েছিল এবং আমার জাতীয় পিতা গান্ধীজি মনে করেছিলে যে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং অর্থাৎ সরলভাবে জীবনযাপন করি আমার উচ্চ চিন্তাধার প্রথম করিয়া বলি এবে যাতে কোনো যে কি আবশ্য মহাজন করি না আজকে জীবন সুন্দররূপে গড়ে তুলিবা ছাত্রপক্ষে যে নিতান্ত আবশ্যক কেন এই সময় ছাত্রপক্ষে নব শরীর অসমান শক্তি অনন্ত আবেগ বিবাহিত কল্পনা খালি ভালো হয় না ভালো করে দেওয়া অনির্মাণ অনুবাদ কিন্তু পরে এসব দুঃখী সচেত করিয়া সমর্পণ হয়ে গেছে শুনিব আজকের দিনে ছাত্রমানঙ্কর উপর সুফল বাড়ি আছে গুরুমঙ্গল ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে নমঃ আর তো অনেক প্রকার অর্থ রহিপারে মাত্র মুঁ এটিকে বুঝেছি মো জ্ঞান অনুসারে বলছি যে এখানে গুরুদেব প্রথমে ব্রহ্মাঙ্গ অর্থাৎ যেপরি ব্রহ্মা সৃষ্টিকর্তা সেপরি গুরু মধ্যে ছাত্রমানে সদ্ভাবনা জ্ঞান সৃষ্টি করিথান সে ব্রহ্মাঙ্গ তুলনীয় এবং দ্বিতীয়রে গুরুদেব গুরু বিষ্ণু দেখি পালন করতে তাকে সব তুলনা করা হয়েছে অর্থাৎ গোটে গুরু তা ছাত্রমানে মানে শিক্ষাদান পূর্বক তাকে নিজ ছাত্রকে নিজ সন্তান সন্ততি উপরে মন মনে করে তাকে পালন করতেন সে বিষ্ণু তুলনী এবং শেষে গুরুঙ্কু বয়স মধ্যে দেখি সমান করতে যেপরি গুরুদেব কম করেন তা ছাত্রমানকে কষ্ট অজ্ঞানতা কুমাবানা সন্দেহ দুটিকার করছেন অর্থাৎ বিনাশ করতেন এবং পরিশেষে গুরুদেব পরম ধর্মকে তুলনা করা হয়েছে তেমন সেই গুরুঙ্কর পরমানন্দের অবস্থা গীতার সকল হয়েছি অখণ্ড মঙ্গল আকার ব্যক্ত দৈনম চলাচল তসময়শ্রী গুরবে নমঃ অর্থাৎ এই সমগ্র অখণ্ডমঙ্গল আকারে বা সমস্ত চলাচলরে যে কি গীতার স্বরূপকে দর্শন করাতে সেই গুরুঙ্কু মোট প্রণাম অজ্ঞান পিগ্রান্ধস্য জ্ঞানঞ্জন ফলাকায়া চক্ষু উন্মীতম দেন তসময় শ্রী গুরবে নমঃ অর্থাৎ অজ্ঞান রূপক তিমিরে আকৃত হয়েছিল ব্যক্তির চক্ষু জ্ঞান সমস্ত দ্বারা যে কি উন্মীলনকারী গুরুদেব তাকে মোট প্রণাম এবং কাম অন্তর শুনছি বল্লাথ শ্রী জগন্নাথ মধ্যু রুচি জগদ্গুরু মহাদাত্মা গুরুত্বাত্মা তসময় শ্রী গুরবে নমঃ অর্থাৎ যে কি বোর নাথ হচ্ছেন জগতের নাথ আর বড় প্রভু হচ্ছেন জগতের প্রভু এবং বড় যে গুরু সে হচ্ছেন জগতের গুরু এবং বড় যে মানে মোখরে যে আত্মা আছে সে হচ্ছে সর্বভূতরে বা সব প্রাণীগুলোর মধ্যে সে আত্মা আছে এইভাবে জ্ঞান যে দিয়ে যে গুরু দেব মুখ নিগত মত প্রণাম বর্তমান মুখ সকল ভাই বোন মানুষ করে দেবেন কিন্তু আপনার মুখ তুলে আসবেন না আসবেন ভাই বোন অকিমঙ্গল কথা কয়েছেন সে কহিলে বসন ভূষণ আড়ম্বর গেলু মহতন হয়ে জল বিবিধ রঙরে রঞ্জিত কাছে কি নির প্রভাজন অর্থাৎ আমি যদি কেবল ভালো পোশাক পিন্ধিকে আসিবা ভালো ভূষণ লগাইবা আপনার আড়ম্বরে আসিবা ত সেমিতিরে কি মহত হয়ে যায় তো সেথিপাই আমাকে কিছু বিদ্যাধন পূর্বক ভালো কাম করিয়া পাবি তেমন কি কহিলে কি বসন ভূষণ নেই কেউ কি ভয়নি কি হইপারিব না তেমন কেবল উপরকু লোকে সাতসভা নিয়ে গেলাম ଏଥିରେ ତ ମାନେ ଆଗରି ଅକ୍ଷମ ନାହିଁ ତେଣୁ କୁହାଯାଇଛି ଅତି ସୁନ୍ଦର ବା ମୟୂରର ରୂପ ରାବତାର ସୁମଧୁର ବିଚାରି ଦେଖିଲେ ଜଣାପଡ଼ୁଛି ନା ଭୁଜଙ୍ଗ ଆହାର ମାତ୍ର ମୟୂର ଉପରକୁ ଯଦି ସୁନ୍ଦର ସରଳ ଦେଖାଯାଏ କିନ୍ତୁ ବିଚାର କଲେ ଜଣାଯାଏ ଯେ ସେ ଯିଏକି ଅଧିକ ଅଧିକ ବିଷଦ ସାପ ତାକୁ ସେ ମାରିକି ଖାଇଥିଲେ ସେଭଳିଆ ମାନେ ଆମେ ଖାଲି ଉପରକୁ ଶାନ୍ତ ସମୟ ହେଲେ ଗଲେ ଓ ଆର୍ଥିକ ଲକ୍ଷ୍ମୀ ଦେଉଛି ଅଶୋଧିବ ଆମ ଛାତ୍ର ଜୀବନରେ ବିଦ୍ୟା ତ ନିକାଳ ଅଛି କାହିଁକିନା ବିଶ୍ୱର ସୃଷ୍ଟି ଭାଇ ନରସଂସାର ବିଦ୍ୟା ଏଜର ମଧ୍ୟ ଅଟେଇ ଆସାର ପଶୁ ସଙ୍ଗେ ସରି ଚକ୍ଷୁ ଥାଇ ଅନୁଭୂତି ଯଦି ଆମେ ଯଦି ବିଦ୍ୟା ଗ୍ରହଣ ନ କରିବା ତ ଚକ୍ଷୁ ଥାଇକି ଗୋଟେ ଅନେକ ଦୃଶ୍ୟ ଆମକୁ ମନେ ହେବ ଠିକ ଅଛି ଆଚ୍ଛା ତେଣୁ ଜାଣିଥିବ ଗୁରୁ ହେଉଛନ୍ତି ପାଞ୍ଚ ପ୍ରକାର ପ୍ରଥମ କଥା ହେଉଛି
ଆମର ଯେ କି ଜନ୍ମ ଦେବା ପରେ ଆମକୁ ଯେ କି କଥା କହିବା ଶିଖେଇଛନ୍ତି, ଚାଲିବା ଶିଖେଇଛନ୍ତି, ସେ ଆମ ପ୍ରଥମ ଗୁରୁ ମା। ଦ୍ୱିତୀୟ ଗୁରୁ ହେଉଛନ୍ତି ଆମର ପିତା, ଯେ କି ଆମକୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ପରିଶ୍ରମ କରିକି ସମସ୍ତ ଅଳିଅ ଦୁଟିକୁ ମାନେ ବୁଝିକି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆମକୁ ଆଣିଛନ୍ତି। ଏବଂ ତୃତୀୟ ଗୁରୁ ହେଉଛନ୍ତି ଆମର ଶିକ୍ଷା ଗୁରୁ, ବା ଯିଏ ଆମକୁ ବିଦ୍ୟା ଦାନ କରିଛନ୍ତି। ଚତୁର୍ଥ ଗୁରୁ ହେଉଛନ୍ତି କି ତା କର୍ମଗୁରୁ, ଯିଏ ଆମକୁ କର୍ମଙ୍କର ଧ୍ୟାନ। ଏବଂ ଶେଷ ଗୁରୁ ହେଉଛନ୍ତି ତତ୍ତ୍ୱ ଗୁରୁ, ଯିଏକି ଆମକୁ ସଂସାରରୁ ମୁକ୍ତି ପାଇବାର ପଥ ପ୍ରଦର୍ଶନ କରିଥାନ୍ତି। ଏଭଳି ପାଞ୍ଚ ଜଣ ଗୁରୁ ହେଉଛନ୍ତି ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ପ୍ରକୃତି ସମ୍ମାନ ନିତ୍ୟାନ୍ତ ଆବଶ୍ୟକ। ଆଗକାଳରେ ଗୁରୁ ଶିଷ୍ୟର ସମ୍ପର୍କ ଅତ୍ୟନ୍ତ ମଧୁର ଥିଲା, ଆଜି ନାହିଁ ଆଉ ସେ ମଧୁର ସମ୍ପର୍କ, କି ନାହାନ୍ତି ମଧ୍ୟ ଡକ୍ଟର ସର୍ବପଲ୍ଲୀ ରାଧାକୃଷ୍ଣ। ତଥାପି ବି ଆମକୁ ସେ ସମ୍ପର୍କକୁ ପୁନଃସ୍ଥାପନ କରିବାକୁ ପଡ଼ିବ। ଶୁଣିଥିବ ଯେ ଗୁରୁଙ୍କର ଅସମ୍ମାନ କରି କାକଭୂଷଣ କୁଆ ଜନ୍ମ ପାଇଲି, ତୁ ଯେ ପୁଣି ଥରେ କହିଲେ ଯେ ଗୁରୁଙ୍କ ବିନା ଏ ଦୁଃଖ ସଂସାର କରିବା ଅତ୍ୟନ୍ତ କଷ୍ଟସାଧ୍ୟ। ତେଣୁ ସନ୍ତ ତୁଳସୀ ଦାସଙ୍କୁ ବଢ଼ିଆ କଥା କହିଥିଲେ, ସେ କହିଥିଲେ ଯେ ଗୁରୁଙ୍କର ପରଧୂଳି ସେତିକି ପବିତ୍ରମୟ, ସେତିକି ପୁଣ୍ୟମୟ ଯେତିକି କି ଶିବଙ୍କ ଲାଗିଥିବା ବିଭୂତି, ଯେମିତିକି ଗୋଟେ କରାଗ ରହିବ। ଏବଂ ଗୁରୁଙ୍କ ବାକ୍ୟରେ ଯାହାର ଆଶା ନଥାଏ ସେ ସତ୍କର୍ମ ଦୂରବର୍ତ୍ତ ସ୍ୱପ୍ନରେ ମଧ୍ୟ ସିଦ୍ଧି ପାଇନଥାଏ। ତେଣୁ ସନ୍ତ ତୁଳସୀ ଦାସଙ୍କ ଭାଷାରେ ଗୁରୁ ପଦ ଧୂଳି ପଦ୍ମ ପରାଗ ପ୍ରାୟ ସୁରୁଚି ସୁଭାଷେ ଭରା ଅତିର ସମୟ ଶିବଙ୍ଗ ବିଭୂତି ପରାଏ ଧୂଲ୍ୟ ସତ ମଙ୍ଗଳ ମୂଳ ଅକ୍ଷୟ ଗୁରୁ ବାକେ ଆସ୍ଥା ସାର ମହୁ ଭବେ ସପନେ ସିଧିତା ପୁନ ମେଳଇ ସ୍ୱଭାବେ। ତେଣୁ ଆଜିକାଲି ଦିନରେ ଆମେ ଗୁରୁଙ୍କୁ ଭକ୍ତିପ୍ରବଣ ପ୍ରଣାମ କରି ସହିତ ଆମ ସମସ୍ତ ଦୋଷତ୍ରୁଟିକୁ ପ୍ରାର୍ଥନା କରିବା ପାଇଁ ପ୍ରାର୍ଥନା କରିବା ନିତ୍ୟାନ୍ତ ଆବଶ୍ୟକ। ମୋତେ କିଛି କ'ଣ ନାହିଁ, ଏତିକି ମୋର ପ୍ରସାର କରୁଛି। ଜୟ ଜଗନ୍ନାଥ।